অভিশেষে নায়ক মরে থাকা এইরকম সিনেমা খুব কমই দেখছি, তো আজকে আমি এমন একটা মুভি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে মুভি শেষ কান দিয়া নায়ক মারা যায়। খেলতে গাইবে এইভাবে করছি কারণ আমার কোন এক চুদির কুতে মুভিটা স্পয়লার করে দিছিল, আমি জানি নায়ক মরে যাবো গা, এরপরও দেখছি। আমি এখন আলোচনা করতে যাচ্ছি বর্তমান সময়ে বাংলাদেশ ফেসবুকে বিশেষ করে হাইপের উঠা একটা মুভি যেটার নাম হচ্ছে সীতারাম। হয়তো এতক্ষণে আপনি কোনো না কোনো ভাবে ফেসবুকে দেখে ফেলছেন, রাম নামে একটা সোলজারের জীবন, যে একটা সোলজার ছিল খুব অনেস্ট একজন সোলজার, তারপরে তার জীবনটা তখন পাল্টা যায় যখন তার নামে চিঠি আসতে থাকে, বেনামি চিঠি আর কি। এখন বেনামি চিঠিটা কে কোথা থেকে আসতেছে কি হইতেছে এইটা নিয়ে মূলত পরে তারপরে স্টোরিটা বিল্ড হয়। হিন্দু ধর্মেতে একজন মানুষের নাম দেবতার নাম হতেই পারে রাম হোক, এটি আছে স্বাভাবিক, কিন্তু ইসলাম ধর্মে কিন্তু মানুষের নাম রাসুল হতে পারে। একটা ছেলের নাম কি করে রাসুল হয়, কেন দুনিয়াতে কি নামের অভাব পড়ছে, রাসুল নামই কেন? আর সব মিলে সীতারাম হচ্ছে অত্যন্ত রোমান্টিক একটা মুভি যেটার মধ্যে টুইস্ট আছে, ঠিক আছে। তবে রোমান্টিক দিক দিয়ে অনেক মনে করে টাইপ রোমান্টিক আর কি। তাদের যেটা আমার কাছে বেশি ভালো লাগছে এটা ছিল মুভির কোয়ালিটি। ভাই আমি 11 GB সাইজের ডাউনলোড করে তারপরে আমি সীতারাম মুভি দেখছি। তারপরও সবচেয়ে যদি এটাকে আমি রেটিং মধ্যে আনি তাহলে রেটিং এটাকে আমি দেবো 10/7, কারণ সব মিলে ভাই অসাধারণ আছে। ইংলিশ সাবটাইটেল দিয়ে আমি যে গানগুলো শুনলাম প্রত্যেকটা গানের অর্থ ছিল অসম্ভব সুন্দর, মানে একেবারে হৃদয়ে নাড়া দেওয়ার মতন। তারপরে কিছু কিছু মুভমেন্ট ছিল আমারও ইচ্ছে করতেছিল এগুলো কাট করে আমার প্রিয় কোনো গানের সাথে অ্যাড করে দেবো। বিশেষ করে একটা সিন ছিল যেখানে রাম এবং সীতা পানির ভিতরে একটা ডুব দেয়, এখন আমার খুব ইচ্ছে ছিল এখানে একটা গান লাগিয়ে দিই, ডুবেছি তো বা চোখ কি জানি স্পয়লার করছি।